দেখুন যেভাবে আঘাত হানছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সাইক্লোন হারিকেন টাইফুন শুনতে তিনটি পৃথক ঝড়ের নাম মনে হলেও আসলে এগুলো অঞ্চলভেদে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের ভিন্ন ভিন্ন নাম প্রশান্ত মহাসাগর এলাকায় প্রচণ্ড ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত আবহাওয়িদরা জানাচ্ছে এ বছরের প্রথম টাইফুন নুরু প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম জুড়ে সৃষ্টি হয়েছে এটি জাপান ছাড়াও সম্ভবত এ সপ্তাহে কোরিয়া বা চীনেও বিরূপ প্রভাব ফেলবে আবহাওয়িদরা ঝড়টির ওপর নজরদারি করছেন ওয়েদার ডট কমের তথ্য অনুযায়ী গত বুধবার ঘণ্টায় একশো কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এটি ছিল সুপার টাইফুন যা ক্যাটাগরি থ্রি হারিকেন ঝড়ে সমতুল্য একে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে টাইফুন নরু বর্তমানে প্রশান্ত মহাসাগরে উত্তর পশ্চিমে ভ্রমণ করছে এবং এটি দক্ষিণ জাপানের অধিবাসীদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে যাই হোক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীরাও নরুর উপর নজর রাখছেন এবং সেখান থেকে পৃথিবীতে ঘূর্ণিঝড়ের যে ছবি পাঠিয়েছেন তা চমকপ্রদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রাশিয়ার মহাকাশচারী সার্জি ইয়াজানিস্কি তার টুইটার অ্যাকাউন্টে নেরুর ছবি গত মঙ্গলবার প্রথম পোস্ট করেন এরপর মার্কিন মহাকাশচারী জ্যাক ফিশার তার টুইটে প্রশান্ত মহাসাগরে বিদ্যমান শক্তিশালী ঝড়টির আরও কিছু ছবি পোস্ট করেন পোস্টে তিনি বলেন প্রকৃতি মা যখন ঝড় তোলে তখন ছবিতে তা দেখতে সুন্দর এবং ভয়ঙ্কর দুটোই লাগে আরেক মার্কিন মহাচারী র্যান্ডি ব্রাসনিকও তার ক্যামেরায় তোলা নেড় ছবি পোস্ট করে লিখেছেন আভর এই ঘটনাটি আশ্চর্যজনক আপনি প্রায় দুশো মাইল উপরে এর শক্তি বোধ করতে পারবেন ব্রাসনিক আরও একটি দৃষ্টিকোণ থেকে ছবি তুলেছেন যেটি রাশিয়ান সোয়াজ মহাকাশ মহাকাশযানের একটি অংশ যা বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে যাওয়া বা আসার একমাত্র পথ এটি কক্ষপথের ল্যাবরেটরির সঙ্গে সংযুক্ত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবির শটটি পৃথিবী জুড়ে যেন ঝড়টির প্রভাব দেখায় এবং আমাদের অনুভব করায় যে আমরা এর কাছে খুব ক্ষুদ্র অসহায় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি